হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল কম্বো গাইড ইউটিউব চ্যানেল। কম্বো গাইড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা, এর আগের যে ভিডিওটা আপলোড করা হয়েছিল সেই ভিডিওতে আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের নিয়োগে জয়নিংয়ের সময় যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে, তো তার একটা আর্টিকেল তোমাদের দেখানো হচ্ছে। তো এখানে যেটা বলা গেস্ট এখানকার কাজে সেই প্যারামিটার এখানে চাকরি দেওয়া বা না দেওয়ার প্রসঙ্গ আসে না, যেটা স্যার বললেন না। আমি আসবো, আমি তো চাইবো, আমি বারবার কোন অনুরোধ করব, আমি আমি বারংবার আমি বারংবার অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে অনুরোধ করব, আমি অনুরোধ করব, আমি যেটা করতে পারি আমি সেটা করব। আমি জোর করে কাউকে দিয়ে কিছু করাতে পারি না, কিন্তু আপনাদেরকে জানাবো যে এর মধ্যে কনস্টেবল নিয়োগে, কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করা হয়েছে। এই স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আমাদের কাছে যে খবর আসছে নিয়োগের ব্যাপারে, কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশের জারি করা হয়েছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছেন। এবং উল্লেখ করা হয়েছে এই ক্ষেত্রে যে যতদিন না পর্যন্ত সমস্ত মামলার নিষ্পত্তি হচ্ছে, কলকাতা পুলিশের কনস্টেবল পদের ক্ষেত্রে রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়া, যে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কলকাতা পুলিশের নিয়োগ হয়, সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। আবারও আরেকবার যারা চাকরি প্রার্থী তাদের কাছে এই খবর অত্যন্ত হতাশার হতে পারে, কারণ একাধিক মামলায় জর্জরিত অবস্থা, বিভিন্ন চাকরি নিয়োগের ক্ষেত্রে মামলার জটিলতা একটা বড় জটিলতা হয়ে দাঁড়ায়। কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কিন্তু আবারও স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। একরাশ প্রশ্ন, সৈকতগিরি প্রশ্ন করছেন, তরুণজ্যোতি তিওয়ারি প্রশ্ন করছেন, অমল মুখোপাধ্যায় সংবিধান বিশেষজ্ঞ প্রশ্ন করছেন, এদের প্রত্যেকের তরফ থেকে এবং রাজ্যের প্রায় ৯.৫ কোটি ১০ কোটি মানুষ তাদের কাছ থেকে যখন আমরা প্রশ্ন করব, এক্ষেত্রে যদি প্রদীপ্তদা চুপ চুপ করে থাকেন তাহলে কিন্তু খুব স্বাভাবিক, সবার মানে যারা আমরা সবাই মিলে অনুরোধ করব সেই অনুরোধকে উপেক্ষা করা হয়। প্রদীপ্ত মুখোপাধ্যায় বেশ, আবারও প্রদীপ্ত মুখোপাধ্যায়ের অবস্থান অনড়। আমরা একটা বিরতির পর আবারও দ্রুত ফিরছি, সঙ্গে থাকুন।